কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো তাহলে জেনে রাখো আমার রাসূলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেই জন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তবে এই জন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, ইমানের উপর অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে, তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর যেসব হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে। অতঃপর আল্লাহ ভীতি সহকারে সদাচরণ অবলম্বন করতে হবে, আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। হে ইমানদারগণ, আল্লাহ এমন শিকারের মাধ্যমে তোমাদের কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করবেন যা হবে একেবারে তোমাদের হাত ও বর্ষার নাগালের মধ্যে। তোমাদের মধ্য থেকে কে তাকে না দেখেও ভয় করে তা দেখার জন্য। কাজী এ সতর্কবাণীর পর যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে ইমানদারগণ, ইহরাম বাঁধা অবস্থায় স্বীকার করো না, আর তোমাদের কেউ যদি জেনে বুঝে এমনটি করে বসে তাহলে যে প্রাণীটি সে মেরেছে গৃহপালিত প্রাণীর মধ্য থেকে তারই সমপর্যায়ে একটি প্রাণী তাকে নসরানা দিতে হবে, যার ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি। আর এ নসরানা কাবাঘরে পৌঁছাতে হবে অথবা এ গুনাহের কাফফারা হিসেবে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে। যা পূর্বে হয়ে গেছে সেসব আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তার বদলা নেবেন। আল্লাহ সবার উপর বিজয়ী এবং তিনি বদলা নেবার ক্ষমতা রাখেন। তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা খাওয়া হালাল করে দেয়া হয়েছে, যেখানে তোমরা অবস্থান করবে সেখানে তা খেতে পারো এবং কাফেলার জন্য পাথর হিসেবে নিয়ে যেতেও পারো। তবে যতক্ষণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য স্থলভাগে শিকার হারাম করে দেয়া হয়েছে। কাজী আল্লাহ নাফরমানি করা থেকে দূরে থাকো, তোমাদের সবাইকে ঘেরাও করে তার সামনে হাজির করা হবে। আল্লাহ পবিত্র কাবা ঘরকে মানুষের জন্য সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যমে পরিণত করেছেন, আর হারাম মাস কুরবানি পশু ও গলায় মালা পরা পশুগুলোকেও এ কাজে সহায়ক বানিয়ে দিয়েছেন, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত অবস্থা জানেন এবং তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। জেনে রাখো আল্লাহ শাস্তিদানের ব্যাপারে যেমন কঠোর তেমনি তিনি ক্ষমাশীল ও করুণাময়। রসূলের উপর কেবলমাত্র বাণী পৌঁছে দেবার দায়িত্ব অর্পিত হয়েছে, পরবর্তী পর্যায়ে তোমাদের প্রকাশ্য গোপন সমস্ত অবস্থায় আল্লাহ জানেন। হে নবী, এদেরকে বলে দাও পবিত্র ও অপবিত্র সমান নয়, অপবিত্রের আধিক্য তোমাদের যতই চমৎকৃত করুক না কেন। কাজী হে বুদ্ধিমানেরা, আল্লাহ নাফরমানি করা থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। হে ইমানদারগণ, এমন কথা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হলে তোমাদের খারাপ লাগবে। তবে কোরআন নাজিলের সময় যদি তোমরা সেসব বিষয় জিজ্ঞেস করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এ পর্যন্ত তোমরা যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন, তিনি ক্ষমাশীল ও সহনশীল। তোমাদের পূর্বে একটি দল এ ধরনের প্রশ্ন করেছিল, তারপর সেসব কথার জন্যেই তারা কুফরিতে লিপ্ত হয়েছিল। আল্লাহ কোন বাহিরা সায়েবা ও সিলা বা হাম নির্ধারণ করেননি, কিন্তু এ কাফের আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে এবং তাদের অধিকাংশ জ্ঞানহীন, কারণ তারা এ ধরনের কাল্পনিক বিষয়ে মেনে নিচ্ছে। আর যখন তাদেরকে বলা হয় এসো সেই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তারা জবাব দেয়
আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি সে পথই আমাদের জন্য যথেষ্ট। তারা কি নিজেদের বাপ দাদের অনুসরণ করে চলবে? যদিও তারা কিছুই জানত না এবং সঠিক পথও তাদের জানা ছিল না। হে ইমানদারগণ, নিজেদের কথা চিন্তা করো, অন্য কারোর গোমরাহিতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকো। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তখন তোমরা কি করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন। হে ইমানদারগণ, যখন তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হয় এবং সে ওসিয়ত করতে থাকে, তখন তার জন্য সাক্ষ্য নির্ধারণ করার নিয়ম হচ্ছে এই যে, তোমাদের সমাজ থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সাক্ষী করতে হবে, অথবা যদি তোমরা সফরের অবস্থায় থাকো এবং সেখানে তোমাদের উপর মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয়, তাহলে দুজন অমুসলিমকেই সাক্ষী হিসেবে গ্রহণ করে নেবে। তারপর কোনো সন্দেহ দেখা দিলে নামাজের পরে উভয় সাক্ষীকে মসজিদে অপেক্ষমান রাখবে এবং তারা আল্লাহর কসম খেয়ে বলবে, আমরা কোনো ব্যক্তির স্বার্থের বিনিময়ে সাক্ষ্য বিক্রি করব না, সে কোনো আত্মীয় হলেও আমরা তার প্রতি পক্ষপাতিত্ব করব না এবং আল্লাহর ওয়াস্তের সাক্ষ্যকে আমরা গোপনও করব না, এমনটি করলে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যদি এ কথা জানা যায় যে তারা দুজন নিজেদেরকে গুনাহে লিপ্ত করেছে, তাহলে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে সাক্ষ্য দেবার ব্যাপারে আরো বেশি যোগ্যতা সম্পন্ন দুজন লোক তাদের স্থলবর্তী হবে এবং তার আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে আরো বেশি ন্যায়নিষ্ঠ এবং নিজেদের সাক্ষ্যের ব্যাপারে আমরা কোনো বাড়াবাড়ি করিনি, এমনটি করলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এই পদ্ধতিতে বেশি আশা করা যায় লোকেরা সঠিক সাক্ষ্য দেবে, অথবা কমপক্ষে এতটুকু ভয় করবে যে তাদের কসমের পর অন্য কসমের সাহায্যে তাদের বক্তব্য খণ্ডন করা হতে পারে। আল্লাহকে ভয় কর এবং শোনো, আল্লাহ নাফরমানদেরকে তার পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন। যেদিন আল্লাহ সমস্ত রসুলকে একত্র করে জিজ্ঞেস করবেন, তোমাদের কি জবাব দেওয়া হয়েছে? তারা আরজ করবে, আমরা কিছুই জানি না, গোপন সত্যসমূহের জ্ঞান একমাত্র আপনারই আছে। তারপর সে সময়ের কথা চিন্তা কর যখন আল্লাহ বলবেন, হে মরিয়ামের পুত্র ঈসা, আমার সে নিয়ামতের কথা স্মরণ কর যা আমি তোমাকে তোমার মাকে দিয়েছিলাম। আমি পাক পবিত্র রুহের মাধ্যমে তোমাকে সাহায্য করেছিলাম, তুমি দোলনায় থেকেও লোকদের সাথে কথা বলছিলে এবং পরিণত বয়সে পৌঁছেও। আমি তোমাকে কিতাব ও হিকমত এবং তাওরাত ইঞ্জিলে শিক্ষা দিয়েছিলাম। তুমি আমার হুকুমে পাখির আকৃতির মাটির পুতুল তৈরি করে তাতে ফুঁক দিতে এবং আমার হুকুমে তা পাখি হয়ে যেত। তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আমার হুকুমে নিরাময় করে দিতে এবং মৃতদেরকে আমার হুকুমে বের করে আনতে। তারপর যখন তুমি সুস্পষ্ট নিদর্শন নিয়ে বনী ইসরায়েলের কাছে পৌঁছলে এবং তাদের মধ্যে যারা সত্য অস্বীকারী ছিল তারা বলল, এই নিশানিগুলো জাদু ছাড়ার কিছুই নয়, তখন আমি তোমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আর যখন আমি হাওয়ারিদেরকে ইঙ্গিত করেছিলাম আমার ও আমার রসূলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল, আমরা ঈমান আনলাম এবং সাক্ষী থাকো আমরা মুসলিম। এই ঘটনাটিও যেন মনে থাকে যখন হাওয়ারিরা বলেছিল, হে মরিয়াম পুত্র ঈসা, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে একটি খাবার পরিপূর্ণ খাঞ্জা নাজিল করতে পারেন? ঈসা বলেছিল, আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা বলেছিল, আমরা কেবল এতটুকুই চাই যে আমরা সেই খাঞ্জা থেকে খাবার খাব, আমাদের মন নিশ্চিন্ত হয়ে যাবে এবং আমরা জেনে নেব যে আপনি যা কিছু বলেছেন তা সবই সত্য এবং আমরা তার সাক্ষী হয়ে যাব। এ কথা ঈসা ইবনে মরিয়াম দোয়া করেছিল, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের ওপর আকাশ থেকে একটি খাদ্য ভরা খাঞ্জা নাজিল কর যা আমাদের জন্যে এবং আমাদের আগের পিছের সবার জন্য আনন্দের উপলক্ষ হিসেবে গণ্য হবে
এবং তোমার পক্ষ থেকে হবে এক নিদর্শন। আমাদের জীবিকা দান করো এবং তুমি সর্বোত্তম জীবিকা দানকারী। আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি তা তোমাদের উপর নাসিল করব, কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি করবে তাকে আমি এমন শাস্তি দেব যা দুনিয়ায় আর কাউকে দেইনি। আল্লাহ যখন বলবেন, হে মরিয়াম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো? তখন সে জবাব দেবে, সুবহানাল্লাহ, যে কথা বলার কোন অধিকার আমার ছিল না সে ধরনের কোন কথা বলা আমার জন্য ছিল অশোভন ও অসঙ্গত। যদি আমি এমন কথা বলতাম তাহলে আপনি নিশ্চয়ই তা জানতে পারতেন। আমার মনে যা আছে আপনি জানেন, কিন্তু আপনার মনে যা আছে আমি তা জানি না। আপনি তো সমস্ত গোপন সত্যের জ্ঞান রাখেন। আপনি যা হুকুম দিয়েছিলেন তার বাইরে আমি তাদেরকে আর কিছুই বলিনি, তা হচ্ছে আল্লাহর বন্দিগি করো যিনি আমারও রব এবং তোমাদেরও। আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম ততক্ষণ আমি ছিলাম তাদের তদারককারী ও সংরক্ষক। যখন আপনি আমাকে ফিরিয়ে নিয়েছেন তখন আপনি ছিলেন তাদের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক, আর আপনি তো সমস্ত জিনিসের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক। এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনার বান্দা, আর যদি মাফ করে দেন তাহলে আপনি পরাক্রমশালী ও জ্ঞানময়। তখন আল্লাহ বলবেন, এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করে। তাদের জন্য রয়েছে এমন বাগান যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, এখানে তারা থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি। এটি সবচেয়ে বড় সাফল্য। পৃথিবী আকাশসমূহ ও সমগ্র জাতির ওপর রাজত্ব আল্লাহরই জন্যে নির্ধারিত এবং তিনি সবকিছুর ওপর শক্তিশালী।